ইসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট হাজির হয়ে গেলাম খুবই সহজ আর টেস্টি সস পোলাওয়ের রেসিপি নিয়ে এই পোলাওটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার মজার মজার রেসিপিগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে আমার মজার মজার রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথে খুব দ্রুততা আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি এখানে একটা প্যানে আমি নিয়ে নিলাম হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা নিয়েছি এখানে দারচিনি এলাচি এলাচির মুখের অংশটা আমি এভাবে করে একটু খুলে নিয়েছি তো দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এই গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তাহলেই চলবে আমি পেঁয়াজটাকে এখানে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি না তো একটু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দু চা চামচ আদা আর দেড় চা চামচ রসুনের পেস্ট এবার মশলাটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হলে এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দেবো এখানে আমি চিনিগুড়া চালটা নিয়েছি আর চালটাকে আমি দশ পনেরো মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো চালটা এখানে এখন দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ চালটা দেয়া হয়ে গেলে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে এক কেজি পরিমাণ চাল আছে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব চুলার ফ্লেমটা এখন মিডিয়াম টু লো এর দিকেই থাকবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা পাঁচটার মতো একটু সময় নিয়ে কিছুক্ষণ ধরে আমি চালটাকে ভেজে নেব এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হয় দিয়ে দিলাম এখানে হাফ কাপ টক দই তো টক দইটা দিয়েও আবার ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি আর চালটাকে ধীরে ধীরে একটু ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিবো সস যে সসের জন্য এই পোলাওটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে সেই সস আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এই পোলাওটা আমার বাসায় আমি প্রায় তৈরি করি আমার পরিবারের সবার খুব পছন্দ আর তাছাড়া এই পোলাওটা যারা খেয়েছে তাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তাদের রিকোয়েস্ট ছিল এই পোলাও রেসিপিটা যেন আমার চ্যানেলে আমি দেই তাই আমি আজকে এই সস পোলাওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কতটুকু আর এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা আর এই রেসিপিতে টমেটো সসটাই কিন্তু ইউজ করতে হবে সেই ক্ষেত্রে টমেটো কুচি করে ইউজ করলে কিন্তু হবে না কারণ সস তৈরির সময় আমরা এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করে থাকি যার কারণে সসটা অনেক টেস্টি হয়ে থাকে তাই টমেটো সসের পরিবর্তে টমেটোর পেস্ট বা টমেটো কুচি করে দিলে এখানে চলবে না তো সসটা দিয়ে ভালোভাবে চালের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব ঠিক চাল যতটুকু আমার এখানে হবে এর ডাবল হবে পানিটা তো সেখান থেকে আমি এক কাপ পানি কম দিয়েছি এক কাপ পানিতে আমি পাউডার মিল্ক গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও এখানে লবণ দেইনি তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার খুব ভালোভাবে আবার চালের সাথে মিশিয়ে নিব। এবার একটু ঢেকে দিবো যেন চালটা একটু ফুটে ওঠে তো অপেক্ষা করব দুই মিনিট দু মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিব দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু এখানে টক দইটা ইউজ করেছি তাই টেস্টের ক্ষেত্রে চিনিটা খুব ভালো একটা ব্যালেন্স নিয়ে আসবে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবার আমি ঢেকে দিচ্ছি এভাবে দুই মিনিট ওয়েট করব তারপর আবার ঢাকনাটা তুলে আবার আমি পোলাওটাকে একটু ভালোভাবে নেড়ে দেবো এতে করে উপরে চালটা নিচে চলে যাবে নিচের চালটা উপরে আসবে পোলাওর মধ্যে যেহেতু পানিটা নেই তাই পোলাওটাকে আমি এখন দমে বসিয়ে দিব আর দমে আমার পোলাওটা হয়ে যাবে তো ঢাকনা দেওয়ার আগে এক টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি আমি এখানে তো এবার ঢেকে দিব আর একটা লং দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিব চুলার ফ্লেমটা একদম লোতে করে দিব। এভাবে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখা হয়ে গেলে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে পুরোটাকে আবার একটু নেড়ে দেব এতে করে নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে নেমে যাবে তো আবার খুব ভালোভাবে আমি এটাকে এখন দমে বসিয়ে দিব তবে এখন আমি দমে বসাবো দশ মিনিটের জন্য তো খুব ভালোভাবে উপর নিচ করে এভাবে একটু নেড়ে দিলাম নেড়ে খুব ভালোভাবে এখন আমি এটাকে আবার ঢেকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি তো এবার আমি প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিব আর চুলার ফ্লেমটা লোতেই থাকবে দশ মিনিট এভাবে করে থাকবে এভাবে দমে বসিয়ে পোলাওটা রান্না করলে পোলাওটা অনেক বেশি পরিমাণে ঝরঝরে হয় সুন্দর হয় তো পোলাওটা এখানে আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি আমি এখন সার্ভিং ডিসে পোলাওটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা মশাল্লাহ কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম